নমস্কার বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড রিক্রুটমেন্ট নোটিশটি চলে এসেছে আমাদের সামনে 2022। তো এখানে কিন্তু আপনাদের 1325টি হোমগার্ড নিয়োগ করা হবে। তো কোন জেলার প্রথম কোন থানায় নিয়োগ করা হবে তো চলে আসুন দেখে নিন। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তো চলে আসুন এখন তোমাদের সামনে তুলে ধরবো যে এই হোমগার্ড পদে ফর্মটি আবেদন করতে আপনার কোন ক্লাস পাস অথবা কত ক্লাস পাসটাই আবেদন করতে পারেন এবং আপনার বয়স কতটুকু হবে ও আপনার কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনার নেম অফ বোর্ড এটা ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড। তো ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে আপনাদের 1325। তো নেম অফ দি পোস্ট তো হোমগার্ড পোস্ট। অ্যাপ্লাই মুহূর্তে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন আপনারা। জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট জব এটা একদমই। তো এরপরে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে জব লোকেশন, তো এটা কিন্তু একদম সরকারি জব অর্থাৎ সরকারি চাকরি, এটা কিন্তু আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আপনার লিঙ্কটি, তো এটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিব, এখান থেকে দেখে নিতে পারেন। চলে আসুন দেখে নিন। তো এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু আপনার লাগবে 10 ক্লাস পাস। তো এখানে কিন্তু আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং যাদের ক্ষেত্রে এসসি বা ওবিসি সার্টিফিকেট থাকবে, এসটি সার্টিফিকেট থাকবে, তাদের ক্ষেত্রে কোনো বয়সের সাধ্য হবে। এবং দেখে নিন যে সিলেকশন প্রসেস এবং আপনাদের কীভাবে সিলেক্ট করা হবে। তো ফর্মটি আবেদন করলে কিন্তু সিলেক্ট করা হবে না, এ তার জন্য কিন্তু সিলেকশন প্রসেস আপনার দেখতে হবে। যে রাইটিং টেস্ট অর্থাৎ আপনি টেস্ট এক্সাম দিতে হবে এবং আপনার যে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলো কিন্তু সাথে সাথে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে হাউ টু অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড, দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট 2022। তো এখানে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারেন, তার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ডকুমেন্টগুলো আপনারা কিন্তু সাথে নিয়ে আসতে হবে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যে ইম্পর্টেন্ট লিঙ্ক, তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল, তো আপনারা পিডিএফ ফাইল ওপেন করে দেখতে পারেন। তো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। তো যারা ভিডিওটি আমার দেখলেন তাদেরকে অবশ্যই ওর পাশকেই ফিল আপ করে নিন। তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ মতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।